এটা নিঃসংশ হত্যাকাণ্ড। ভাতৃ দাৰঘাপক প্ৰাণ গল ভগ্নীৰ। পাৰিবাৰিক কণ্ডলৰ ভয়ংকৰ পৰিণতি। লামডিঙৰ বালুনালাত নারায়ণ দাসে দাৰে ঘপিয়াই হত্যা করলে ভটনী সীতা দাসক। ঘরুয়া কন্দল ললে ভয়ঙ্কর রূপ। হিতাহিত জ্ঞান হেরুয়াই নারায়ণ দাসে ঘপিয়ালে ভটনী সীতা দাসক। ইমানতে ক্ষান্ত নাথাকিল হত্যাকারী নারায়ণ। নিজ মাতৃকুর আক্রমণ লক্ষ্য করে ললে নারায়ণ দাসে। পুত্র আক্রমণত গুরুতরভাবে আহত হল মাতৃ কল্পনা দাস। সেটা ডাঙর ককাই কাটিছে। আচ্ছা, নাম কি তেওর? তেওর নাম নারায়ণ দাস। আচ্ছা, কি কারণে কাটিছে, কি আখই বিষয়? তেখেত ঘর কিবা পারিবারিক কিবা কন্ট্রোল আসলে এটা লয়ে কাটি, কিবা সম্পত্তির কিবা তেনে কো কিবা আমি শোনা পাইছো। ন ইতিমধ্যে তেখেত যিজনে হত্যা করিলে তেখেত আমি ইতিমধ্যে ধরা হইছে। আর তদন্ত তুলব কি কারণে হত্যা করে তেও ইতিমধ্যে কনফেস করেছে। ইতিমধ্যে আরক্ষে গ্রেপ্তার করেছে নারায়ণ দাসক। এই ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ি সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর। লামডিঙরপরা প্রণব শর্মা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।